আসসালামু আলাইকুম মাসুদ বিডি টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আলোচনা করব ছাদে কিভাবে পাইপ ফালাইতে হয় বা ছাদে পাইপ বিছানোর যে নকশা বা ড্রয়িং সেই ড্রয়িং সম্পর্কে আলোচনা করব তো দেখে নিন আমি এখানে একটি চিত্র এঁকে নিয়েছি এই চিত্রতে আছে চারটি রুম এই একটি রুম রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু রুম নাম্বার থ্রি রুম নাম্বার ফোর এই চারটি রুমের আর এটা হচ্ছে একটা কিচেন একটা কিচেন একটা টয়লেট একটা কিচেন একটা টয়লেট এভাবে চারটি রুমেরই অ্যাটাচড টয়লেট এবং কিচেন রুমের ভিতরেই আর এটা হচ্ছে মাঝখানের একটা ওপেন স্পেস আর এটা হচ্ছে গেট এখান দিয়ে বাড়িটার মানে প্রবেশপথ তো এখন এই বাড়িটাতে কিভাবে সাত ঢালাইয়ের পূর্বে পাইপ বিছানো বা পাইপ ওয়ারিং করতে হয় সেই সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে এই যে একটা রুম তো এই রুমটাতে আপনি যখন কিভাবে শুরু করবেন পাইপটা ফালানোর জন্য প্রথম চিন্তা আপনি কিভাবে শুরু করবেন তো এই রুমের আপনার সেন্টার বাড়ি করতে হবে এই রুমটার সেন্টার হচ্ছে এই জায়গাটা মধ্যস্থান এই মধ্যস্থানে আপনি আপনি এখানে চিহ্নিত করবেন চিহ্নিত করার পরে এখানে হচ্ছে আপনার ফ্যানের পয়েন্ট এখানে হচ্ছে ফ্যানের পয়েন্ট তো আমরা ফ্যানের বক্স পাওয়া যায় বক্স বসাতে পারি অথবা রড ভাঁজ করে আপনার এখানে বসাতে পারি আপনারা যে কোনো উপায় বা যে কোনো পথ বেছে নিতে পারেন তবে বক্সটা ব্যবহার করা উত্তম এখন এটা ধরেন একটি ফ্যানের পয়েন্ট এই ফ্যানের পয়েন্ট থেকে চারপাশে এটা একটা পাইপ এটা একটা পাইপ এটা একটা পাইপ এটা একটা পাইপ এই যে চারপাশে চারটা পাইপ চলে গেছে এই চারটা পাইপ কিসের বলতে পারেন এই চারটা পাইপের ভিতরে এই যে পাইপটা এই পাইপটা দিয়ে আপনার পাওয়ার আসবে মানে সুইচ বোর্ডে এটা হচ্ছে সুইচ বোর্ডের পাইপ এটা হচ্ছে পয়েন্টের পাইপ এটাও পয়েন্টের পাইপ এটাও পয়েন্টের পাইপ তো একটা রুমের চারপাশে চারটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে তো যারা ব্যবহার করবে তারা যে কোনো দুটি একটি তিনটি যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারে কিন্তু চারটা পয়েন্টই রাখা হয়েছে মানে এই রুমের জন্য একটা ফ্যান চারটা লাইট তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রান্নাঘর রান্নাঘরের সাথে এই রান্নাঘরে যাওয়ার এটা প্রবেশ পথ এ হচ্ছে রান্নাঘর আর রান্নাঘর থেকে এটা হচ্ছে টয়লেট তো এই রান্নাঘর আর টয়লেটে আমরা এখানে এই যে একটি সার্কুলার বক্স দিয়েছি এখান থেকে আমরা কন্টিনিউ করে এখানে একটি সার্কুলার বক্স দিয়েছি আর এই সার্কুলার বক্সের এ মাথা এ মাথা দুই মাথায় দুইটা পাইপ নামাইছি যাতে আমরা পরবর্তীতে ইচ্ছা করলে এটা এটাতে এখানে সুইচ নামবে আবার চাইলে আমি মাঝখানে একটা লাইট চাইলে আমি পাশেও একটা লাইট দিতে পারবো বা একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারবো আর এখানে টয়লেটে একটা লাইট হলেই যথেষ্ট কিন্তু তারপরেও পয়েন্ট রাখা হয়েছে কারণ ভবিষ্যতে সে যদি চায় এখানেও একটা অ্যাডজাস্ট ফ্যান এবং সে আরও ইচ্ছে মতো লাইট ব্যবহার করতে পারবে তো আমরা একটা রুম সম্পর্কে জানলাম এখন এই রুমে যা যা আছে ঠিক সেম এই রুমেও তাই আছে। আপনারা লক্ষ্য করুন এই রুমটারও হচ্ছে চারটি পাইপ চারপাশে গেছে মাঝখানে ফ্যানের পয়েন্ট ঠিক আছে ফ্যানের পয়েন্ট থেকে এখানে আবার কিচেন টয়লেট আর ওই ওই রুমের মতোই সেম আমি যা করেছি এই রুমও তাই করেছি তো এই পাশে লক্ষ্য করুন এখানেও সেম এটা একটা রুম এটা একটা রুম এখানেও রুমের মাঝখানে ফ্যানের পয়েন্ট চারপাশে চারটা পাইপ একটা কিচেন টয়লেট এখানেও সেম ফ্যানের পয়েন্ট চারপাশে চারটা পাইপ এখানে কিচেন টয়লেট তো চারটা রুমের সেম ওয়ারিং আর এই যে মাঝখানে ওপেন স্পেস খোলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই খোলা জায়গাটা হচ্ছে এটা একটা লাইটের পয়েন্ট এটা একটা লাইটের পয়েন্ট এটা একটা লাইটের পয়েন্ট আর মাঝখান দিয়ে আমি একটা পাইপ নিয়ে গেছি এই পাইপ দিয়েই এই তিনটা পয়েন্টে পাওয়ার যাবে তো বন্ধুরা এখন মোটামুটি ওয়ারিংটা হয়ে গেল এখন এখানে আমরা কিভাবে মেইন পাওয়ার ক্যাবল আনবো সেইটা দেখাচ্ছি তো এইটা মনে করেন একটা এস ডিবি বা ডিবি বোর্ড এই ডিবি বোর্ড থেকে আমার প্রত্যেকটা রুমে প্রত্যেকটা পয়েন্টে পাওয়ার যাইতে হবে তা সেটা কিভাবে এই বোর্ড থেকে আমি এখানে একটা পাইপ দিলাম এই যে লাল কালার করে এটা হচ্ছে পাওয়ার পাইপ এইখানে দিলাম এইখানে তার আসার সাথে সাথে এই পাইপ দিয়ে তিন পয়েন্টেই চলে যাবে তারপরে এখান থেকে আবার এই রুমের পাওয়ার চলে যাবে এই রুমে পাওয়ার যাওয়ার পরে এটা যে সুইচ সুইচ বোর্ড সুইচ বোর্ড থেকে পুরো রুম কন্ট্রোল হবে আবার এখান থেকে এই যে এই সার্কুলার বক্সের সাথে শর্ট হয়েছে তো এই সার্কুলার বক্সে যখন পাওয়ার আসবে এই সার্কুলার বক্স থেকে এই এই রুমে কিচেনের সুইচ এবং টয়লেটের সুইচ টয়লেটের পাওয়ার এখান থেকে চলে যাবে আবার এখান থেকেই এই রুমে পাওয়ার আসছে তো লাল পাইপটা থেকে আমার এই রুম এই রান্নাঘর কিচেন আবার এই রুমের প্রত্যেকটা জায়গাতেই যেখানে লাল পাইপ এখান দিয়েই এই রুমের পাওয়ারগুলো চলে গেছে এখন হচ্ছে এই যে একটা রান্নাঘর টয়লেট এটার পাওয়ারও এই ডিবি বোর্ড থেকে সরাসরি আমি একটা পাইপ দিয়ে দিয়েছি সোজা একটা পাইপ দিলে সুবিধা হচ্ছে কি কেবলটা কোথাও বাঁধবে না কারণ আপনি এত দূরে কেবলটা নিয়ে যাবেন এখান থেকে আপনি আস্ত সোজা একটা পাইপ দিলে আপনার তারটা সুন্দরভাবে চলে যাবে নেক্সট বন্ধুরা এই রুমে এত ডিবি বোর্ড কাছাকাছি এই রুমে আমি সরাসরি এখানে একটা পাইপ দিয়ে দিয়েছি এই পাইপটা দিয়ে এই রুমের পাওয়ার আসবে তারপরে পরের রুমে দেখেন এখান থেকে সরাসরি একটা পাইপ আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে একটা পাইপে হয়তো হবে না সেক্ষেত্রে আপনারা জয়েন্ট সকেট দিয়ে জয়েন্ট দিয়ে নেবেন তো এখানে এই রুমে চলে আসছে চলে আসার পরে এখান থেকে চলে যাবে সুইচ বোর্ডে এবং পুরো রুম কন্ট্রোল হবে আবার আরেকটা পাইপ আমি এই কিচেন এবং টয়লেটের জন্য নিয়ে আসছি সেম এখান থেকে সুইচ বোর্ড এবং এই কিচেন টয়লেটে যাবতীয় যা কিছু আছে এটার পাওয়ার এখান থেকে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন আর বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই পাইপগুলো আমি সরাসরি দিয়েছি তো আপনারা চাইলে এই পাইপটা নাও ব্যবহার করতে পারেন এইখান থেকে এই রুমে চলে আসছে আবার এই রুম থেকে এই এই রুম থেকে এই পাইপের মাধ্যমে রান্নাঘর কিচেনে আনতে পারতেন তো সেই ক্ষেত্রে একটা রিক্স থেকে যায় তার বেশি লাগে তারে ভাঁজ পড়ে এবং হচ্ছে কষ্টসাধ্য বেশি হয় তো আমি একটু যদি পাইপ ব্যবহার করে দিই তখন আর এই ভাঁজগুলো ব্যবহার করতে হয় না সরাসরি আমি ডিবি বোর্ড থেকে আমি এখানে কেবলটা নিয়ে আসতে পারতেছি খুব সহজে তো বন্ধুরা আমি আর একটা ড্রয়িং করে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সাথে পাইপ ফেলার নিয়ম এটা হচ্ছে একটা আলোচনা মানে ড্রয়িং করে আর এরপরে প্র্যাকটিক্যাল দেখাবো প্র্যাকটিক্যালে আরও কিছু বিষয় আছে যেমন এই যে একটা পয়েন্ট এই পয়েন্টে নিচে কাগজ দিতে হবে উপরে বালু দিতে হবে হ্যাঁ কেন দিতে হবে তারপর এখানে যে এটা হচ্ছে লাইটের পয়েন্ট লাইটের পয়েন্টে ড্রপ নামাতে হবে হ্যাঁ এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল না দেখলে বুঝবেন না তো মোটামুটি একটা ধারণা এখান থেকে দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আর আমাদের ভিডিও ভালো থা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো এরপরে আমরা প্র্যাকটিক্যালে যাব আপনারা চলুন আমরা এখন প্র্যাকটিক্যালে যাই বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালের চলে আসছি ড্রয়িং নিয়ে আলোচনা করার পরে এখন আমরা প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো তো দেখুন আমরা ছাদে যে পাইপটা ফেলেছি সেটি কীভাবে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার বক্স এবং সার্কুলার বক্স থেকে চারপাশে চারদিকে পাইপ চলে গেছে তো এই যে সার্কুলার বক্সের নিচে এটা পাশে একটি ফ্যানের পয়েন্ট দেওয়া হয়েছে আর ফ্যানের পয়েন্টের পাশে যে পেপার দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারটা কিন্তু দিতেই হবে এই পেপারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন আপনি ছাদ থেকে ছাদ ঢালায় শেষ হয়ে যাবে যখন আপনি নিচে থেকে টিন বাঁশ সরিয়ে ফেলাবেন তখন এই পয়েন্টগুলো বের করতে খুব সুবিধা হয় এর জন্য আপনাকে অবশ্যই পেপার ইউজ করতে হবে এবং ঢালাইয়ের পূর্বে এই পয়েন্টগুলো বালু দিয়ে ঢেকে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই পাইপটা চলে গেছে হ্যাঁ পয়েন্টে এটা কোন পয়েন্টে গেছে বলতে পারবেন এটা হচ্ছে লাইট পয়েন্টে চলে গেছে চারদিকে চারটা পাইপ হচ্ছে লাইট পয়েন্টে একটা হচ্ছে সুইচ বোর্ডে আর এটা হচ্ছে আর বাকিগুলো হচ্ছে লাইটের জন্য যে পয়েন্ট ওই পয়েন্টে চলে গেছে তো এই মাথায় আসার পরে পাইপটা কন্টিনিউ হওয়ার পরে দেখেন এর নিচে ড্রপ নামছে তো ড্রপ নামার জন্য একটা ব্যান ব্যবহার হয়েছে এই ব্যান্ডটা খুব সুন্দর যত্নের সাথে ব্যবহার করতে হবে যাতে কোথাও লিক না থাকে যদি লিক থাকে তখন ঢালাইয়ের যে মশলা আছে ওইটা ঢুকে যাবে তখন আপনার পাইপটা জ্যাম হয়ে যাবে আর পাইপ জ্যাম হয়ে গেলে আপনি কেবলটা স্মুথলি টানতে পারবেন না অনেক ঝামেলা পোহাইতে হবে আর পাইপগুলো আগে আমরা জিআই তার দিয়ে চিকন যে জিআই তার পাওয়া যায় ওইটা দিয়ে আমরা বাঁধতাম তো এখন কেবলটাইতে বাঁধা হচ্ছে আর এটা হচ্ছে খুবই মানে ভালো ভালো বুদ্ধি কারণ হচ্ছে কেবলটাইটা এটা প্লাস্টিকের তৈরি আর এটা মরিচা ধরবে না এবং পাইপটা অনেক নড়াচড়া করবে না স্থির থাকবে এটা দিয়ে ব্যবহার করা খুব সহজ এবং বাজারে কেবলটাই পাওয়া যায় তো আপনারাও ছাদ ঢালাই পাইপ এর জন্য অবশ্যই কেবলটাই ব্যবহার করবেন এখানে লক্ষ্য করুন তিনটি পাইপ একটি প্রান্তে আসছে একটা হচ্ছে মেইন পাইপ আর বাকি দুইটা হচ্ছে দুই দিকের চলে গেছে মেইন পাইপ হচ্ছে মোটা এক ইঞ্চি পাইপটা আর যেগুলো থ্রি ফোর পাইপ দেখতে পাচ্ছেন এই থ্রি ফোর পাইপ দিয়ে আপনার অন্য জায়গায় চলে গেছে অন্য রুমে বা অন্য কোথাও ড্রপ নামছে গিয়ে তো পাইপটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন ওই যে দেখতে পাচ্ছেন রড এই রডের যে একটা খাঁচা আছে নিচের খাঁচা এবং উপরের খাঁচা দুই খাঁচার মাঝখান দিয়ে আপনাকে পাইপটি নিতে হবে এবং এই পাইপ নেওয়ার জন্য আপনার কোড়াবাড়ি ব্যবহার করতে হবে পাইপ রডগুলোকে একটু ভাঁজ দিয়ে পাইপ যাওয়ার জন্য আপনাকে একটা রাস্তা তৈরি করতে হবে এই রাস্তা তৈরি করার পরে পাইপটিকে আপনাকে ওই রাস্তা দিয়ে সুন্দরভাবে সোজা করে বিছাতে হবে যাতে পাইপের সাথে না লেগে প্লাস্টিকের পাইপটি ভেঙে না যায় এবং কোনো থেতলা হয়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ দেখেন বন্ধুরা এখানে একটি ড্রপ নামছে এই সার্কুলার বক্সের নিচে ড্রপ নামছে এবং ওই ড্রপের নিচে অবশ্যই আপনাকে পেপার দিতে হবে সার্কুলার বক্সের নিচে পেপার দিতে হবে ফ্যানের পয়েন্টের নিচে পেপার দিতে হবে এবং ক্যাবলটাই দিয়ে চারপাশে শক্ত করে বাঁধতে হবে বাঁধার পরে আপনি পাইপটাকে একটু হালকা নাড়া দিয়ে দেখবেন যে পাইপটা নড়ছে কিনা যদি নড়ে তাহলে আরও একটি কেবলটাই ব্যবহার করে আরও শক্ত করে বেঁধে দিবেন কারণ পাইপটি নড়া মানে হচ্ছে রিক্স আপনার পাইপটির নড়ে যদি ডিসপ্লেস হয়ে যায় তাহলে আপনি যে জয়েন দিছেন সেই জয়েনটা জয়েন্ট ছকেট হতে পারে ভ্যানের কাছে হতে পারে অথবা সার্কুলার বক্সের গোড়ায় হতে পারে যে কোনো এক জায়গা থেকে যদি একটু ফেটে যায় বা লিক হয়ে যায় তখন কিন্তু আপনার ঢালাইয়ের মশলা ঢুকে যাবে এবং পুরো পাইপটি জ্যাম হয়ে যাবে তবন্ধারা ভিডিওটি লক্ষ্য করুন আর আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই